আসসালামু আলাইকুম। আমাদের 32 কি 32 এ টিভিটা আমরা অটো সার্চ করে দেখাবো, যেটাতে হলো সেন্টার অনেক বেশি হবে। প্রথমে কি করতে হবে, আমাদেরকে রিমোটে যেতে হবে, রিমোটে যাওয়ার পরে সোর্স চাপ দিতে হবে, রিমোটের সোর্স চাপ দেওয়ার পর আমাদের উপরে আছে, তারপরে আসতে হবে কেবল টিভিতে। একটা কেবল টিভি আছে, একটা এ টিভি আছে, আমরা কেবল টিভিতে আসবো। কেবল টিভিতে এসে ওকে চাপ দেবো। ওকে চাপ দেওয়ার পর আমরা এখানে সার্চ করে রেখেছি আমি, যেহেতু আমি আবার নতুন করে সার্চ করে দেখাচ্ছি। মেনু চাপ দেবো, মেনু চাপ দেওয়ার পর আমরা ডাইনে চলে যাবো সেটিংসে। সেটিংসে চাপ যাওয়ার পরে ওকে চাপ দেবো। ওকে চাপ দেওয়ার পর আমরা নিচে চলে আসবো চ্যানেলে। ওকে চাপ দেবো, ওকে চাপ দেওয়ার পর আবার ওকে চাপ দেবো, ওকে চাপ দেওয়ার পর আবার স্ক্যানে ওকে চাপ দেবো। আমাদের এখানে যে লেখাটা আছে, আমরা ডাইনে চলে গেলাম। ডাইনে যাওয়ার পর আমরা এখানে ফুল লেখা দেখবে, যেখানে ফুল FULL ফুল যেখানে লেখা দেখবে, এই আমরা রিমোটের ডাইন বাম চাইপে এখানে অন্য কিছু লেখা দেখবে। হ্যাঁ, ওখানে এসে ফুল করতে হবে, ফুল এসে নিচে নামতে হবে, দে স্ক্যান, উপরে অবশ্যই ফুল লেখা দেখতে হবে, তারপর স্ক্যানে এসে আমাদের রিমোটের ডান সাইডের এটা চাপ দিতে হবে। ডান সাইডে যখন আপনি এটা চাপ দেবেন, তখন ওটা স্ক্যান করা শুরু করে দেবে। এখানে স্ক্যান করতে অনেক সময় লাগে, যেটা এটা হলো কেবল টিভি। এখানে 200 উর্ধ্বের সেন্টার ধরবে, অথবা 170-175টা মানে 200 সেন্টার ধরবে। এখানে যেহেতু এখানে 200 সেন্টার ধরবে, এটা সময় লাগবে অনেক বেশি। এটা হলো ডিজিটাল টিভি, কেবল টিভি। তো আমরা এখন কী করবো, এখানে যেহেতু সময় লাগবে একটু পুশ করে, একটু 10% হয়ে গেছে, আপনারা 10% কি 15% কি 50% পর্যন্ত ওয়েট করবেন, তারপরে সেন্টার ধরা শুরু করবেন। আমরা এই মুহূর্তে কিছুটা পুশ করে রাখি, পুশ করে দেখাই, নাহলে অনেক সময় লেগে যাবে। এটা প্রায় 30 মিনিটের মতন, 25 মিনিটের মতো সময় লাগে। এই মুহূর্তে পুশ করলাম আমি। আমাদের অলরেডি 22টা সেন্টার ধরে নিয়েছে 35%। আমরা 22টা সেন্টার দেখতে পাচ্ছি, 22টা সেন্টার ধরেছে 35%। আরও অবশ্য সেন্টারও ধরবে, এবং আবার পুশ করছি। পুশ করে একটু পরে আবার দেখাচ্ছি আমাদেরকে, কারণ লং ভিডিও করা সম্ভব না। আমাদের অলরেডি 41% হয়ে গেছে, সেন্টার ধরেছে 57টা সেন্টার ধরা হয়ে গেছে। আমরা আরও একবার পুশ করব, পুশ করে মাঝে মধ্যে আপনি স্ক্রল এসে দেখাবো আপনাদেরকে। আমাদের 47% হয়েছে, সেন্টার ধরে হয়েছে 93টা, 47% সেন্টার 93টা ধরা হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। তো যাই হোক, আবার একটু পরে আসছি। আস্তে আস্তে অল্প ভিডিও, মানে ভিডিওটা শর্ট করতে চাইছি, যার কারণে কেটে কেটে এটা করার চেষ্টা করছি আর কি। আবার পুশ করলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যে কোনো সমস্যা করলে কমেন্ট করবেন। 48% হয়ে গেছে আমাদের এটা, 49%, 115টা সেন্টার ধরেছে। এখন দেখা যাচ্ছে কেউ সেন্টার ধরে আর কি, কতটা সেন্টার ধরে। আমাদের 66% হয়ে গেছে, সেন্টার ধরেছে 168টা, 168টা সেন্টার ধরেছে 66%। যাই হোক, 70% হয়ে গেল, এবং কতটা সেন্টার ধরে দেখা যাক। 81%, 83% হয়ে গেছে, 83%। আমাদের 100% হয়ে গেছে, আমাদের স্ট্যান্ডার ধরেছে 168টা। হ্যাঁ, এটা ডিজিটাল টিভি, 168টা স্ট্যান্ডার ধরলো এটাই। আমরা এখান থেকে এখন ব্যাক করবো, রিমোটের ব্যাক চাপ দিয়ে এনে বাড়িয়ে যাবো। এখানে ব্যাক চাপ দেবো, আবার ব্যাক চাপ দেবো, আবার ব্যাক চাপ দেবো। আমরা এখান থেকে বাড়িয়ে গেলাম, আবার ব্যাক চাপ দেবো। এরপরে আমরা সেন্টার এখান থেকে চেঞ্জ করলে সেন্টার পেয়ে যাবো।
হলো আমাদের সিস্টেম জিরো চলে এসছে দুই নম্বর সেন্টার আমরা নিচে এটা আমাদের ডিজিটাল টিভি এটা এখানে ছবি আসবে একবার নিখুঁত কোনো খুঁত আসবে না টিভিতে এটা হলো আমাদের সিস্টেম আসসালামু আলাইকুম আর এস সিপি রাজশাহী আবার একটু আসলাম এটা আমাদের সেন্টার হচ্ছে টোটাল 167টা এখন 66 নম্বর দেখাচ্ছেন আমরা 166 নম্বর এবং এখানে যে সেন্টারগুলো আসবে ডিশের লাইনের সেন্টার কিন্তু ইউটিউবের মতো সেন্টার আসবে নিকট এখানে কোনো ভুল আসবে না নিকট আসবে একবারে ঝিরঝিরে করবে না।